ইহুদিদের একটা টার্গেট হচ্ছে এই পৃথিবীতে থার্ড টেম্পল তৈরি করা। একে ঠিক আমার দিকে এখন চুম্বক নজরে তাকায় থাকে। গেল পাঁচ মাস ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের বর্বরোচিত হামলা। এর পেছনে কি শুধুই রাজনৈতিক কারণ বা আধিপত্য বিস্তার বিষয়টি জড়িত, নাকি অন্য কোনো কারণ, এমন সন্দেহ আরও প্রকট হয়েছে লাল গরু বা রেড হাইফারের আবির্ভাবে। গেল বছরের নভেম্বরে ইসরায়েল ঘোষণা দেয় তাদের ধর্মীয় বৈশিষ্ট্য অনুযায়ী লাল গরু বা রেড হাইফারের সন্ধান মিলেছে। লাল গরুর আবির্ভাব ইহুদিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এর সঙ্গে জড়িত ইহুদিদের ধর্মীয় ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদ এবং ধর্মীয় গ্রন্থ মোতাবেক হাজার বছর ধরে অপবিত্র অবস্থায় আছে ইহুদিরা। এই লাল গরুকে হত্যার পর একে পুড়িয়ে এর ভস্ম মেশানো পানি দিয়ে পবিত্র হবে ইহুদি জাতি। এই রীতি পালনের পরেই আল আকসা মসজিদে প্রবেশ করতে পারবে ইহুদিরা এবং মসজিদ ভেঙে ইসরায়েল তৈরি করবে তাদের উপাসনালয় থার্ড টেম্পল। আর এরপরই আবির্ভাব ঘটবে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় নেতা একজন মাসিয়াহ। ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদিদের এই মাসিয়াহ দাজ্জাল, যে কিনা গোটা বিশ্ব শাসন ব্যবস্থার একক নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এই থার্ড টেম্পল তৈরি করার আগে তাদের প্ল্যান হচ্ছে তাদের যে গরুর খামার আছে সেই খামারের ভিতরে একটা লাল বাছুর জন্ম নেবে। এই লাল বাছুর অলরেডি ইহুদিদের খামারের মধ্যে অনেক গরুর খামার তারা করে রেখেছে, কারণ তাদের প্ল্যান হচ্ছে থার্ড টেম্পল তারা তৈরি করবে। 1948 সাল থেকে নিয়ে আজ অবধি তারা এই চিন্তায় আছে। টেম্পল মাউন্টের উপরে তারা যখন এই লাল গরুকে জবাই করবে তাদের ধারণা এরপরই দাজ্জাল এই পৃথিবীতে আসবে। নাউজুবিল্লাহ বলে অলরেডি এখন ইহুদিরা দাবি করতেছে, আমরা আমাদের যে লাল গরুর প্রত্যাশায় ছিলাম, দশম লাল নাম্বার গরু, যেই গরুকে আমরা জবাই করব, টেম্পল মাউন্টে নিয়ে আমরা জবাই করব, সেই গরু অলরেডি জন্ম হয়ে গেছে। তারা বলছে আমরা যে কোনো সময় জবাই করব। তো জবাই করতে এখন তারা দেরি করতেছে কেন? প্রশ্ন হচ্ছে গরু জবাই হয়ে গেছে, পৃথিবীব্যাপী তারা নেতৃত্ব দিবে, সারা পৃথিবীকে তারা চাঙ্গা করে তুলবে, সারা পৃথিবীর উপরে জুলুম চালাবে, দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে। তাহলে দেরি করতেছে কেন? কারণ দেরি করতেছে এই জন্য, থার্ড টেম্পল তৈরি করতে হবে আজকের বাইতুল মুকাদ্দাস যেই জায়গায় দাঁড়িয়ে আছে, হুবাহু বাইতুল মুকাদ্দাসের উপরে হাইকেলে সুলাইমানি থার্ড টেম্পল তারা তৈরি করতে চায় বাইতুল মুকাদ্দাসের উপরে। এখন বলেন বাইতুল মুকাদ্দাসের উপরে যদি বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ইহুদিরা যদি ইহুদিদের টেম্পল তৈরি করে, উপাসনালয় যদি তৈরি করে, মুসলমান মানবে? জোরে কোন মানবে? যেই মুসলমান নামাজ পড়ে না, যেই মুসলমান রোজা রাখে না, যেই মুসলমান আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় না, ওই মুসলমানও যদি শুনে আমার বাইতুল মুকাদ্দাস ভেঙে দেওয়া হয়েছে, সারা মুসলমান, সারা পৃথিবী, 200 কোটি মুসলমান আন্দোলনের জন্য জবাই করবে, ঠিক কিনা বলে? এই যে এই মাহফিলে বসে আমি আপনি আজকে তাকবীর দিয়ে বুঝাই দিলাম, থার্ড টেম্পল তো দূরে থাক, এই রকম কোন কথা যদি মুসলমান শোনে, মুসলমানের ন্যূনতম ইমান যদি থাকে, ওই মুসলমান কোনদিন বসে থাকতে পারে? এখন তারা চাচ্ছে এই থার্ড টেম্পল তৈরি করবে বাইতুল মুকাদ্দাসের স্থানে। বাইতুল মুকাদ্দাসকে দুর্বল করার জন্য নিচ থেকে তারা খনন করতে 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 সুড়ঙ্গ বানাতে বানাতে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি তারা আসতেছে। আজকে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, আমাদের দেশের বিভিন্ন আলেম, যাদেরকে আপনারা আলেম বলে মনে করেন, যারা নামের আগে বড় বড় শায়েখ লাগায়, আজকে তারা দেখবেন নানাভাবে ইহুদিদের দালালিতে ব্যস্ত আছে, ঠিক কিনা বলে? বড় দুঃখজনক, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে আসছে এবং তাদের টার্গেট হচ্ছে রেড হফার। রেড হফার
লাল বাসুরকে তারা জবাই করবে রেড হফার লাল বাসুরকে তারা জবাই করবে এবং বাইতুল মুকদ্দাসের জায়গায় তারা টেম্পল তৈরি করবে ওই থার্ড টেম্পল বানানোর জন্য সারা পৃথিবীর ইহুদিরা সব সজাগ হয়ে গেছে তারা এই কথা জানে বেশি দিন ইহুদিরা পৃথিবীতে টিকবে না 80 বছরের বেশি কোন দেশে ইহুদির শাসন ক্ষমতা স্থায়ী হয় নাই অলরেডি 76 বছর হয়ে গেছে এখন তারা চাচ্ছে আমাদের মাসিহ আমাদের দাজ্জাল তাকে এই পৃথিবীতে যেভাবে হোক মুক্ত করে আনতে হবে এই মুক্ত করার জন্য তাদের ধর্মীয় প্রার্থনা হচ্ছে রেড হফা বা লাল বাসুরকে জবাই করা লাগবে এই লাল বাসুর জবাই হবে তখন যখন থার্ড টেম্পল তৈরি করবে আজকে মুসলমান এখনো ঘুমায় আছেন ঘরে ঘরে এখন ইহুদিদের পণ্য আমাদের ঘরে ঢুকে আছে ঠিক কিনা বলেন ঠিক এই পেপসি বলেন সেভেন আপ বলেন কোকা কোলা বলেন কিনলে বলেন এরপরে শ্যাম্পুর দিক থেকে সানসিল্ক বলেন তারপরে ক্লিয়ার বলেন এরপরে ডব শ্যাম্পু বলেন এগুলো সবগুলো ইহুদিদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি জেনে শুনে ইহুদিদের কোনো প্রোডাক্ট আমি অন্তত কখনো কিনি না আজকের এই মাহফিল আপনারা যারা শুনছেন আপনারাও বয়কট করুন আমার ছোট একটা বাচ্চা পর্যন্ত মাত্র 6 বছর বয়স সে পর্যন্ত আমাকে বলে আব্বা এই প্রোডাক্টটা আপনি কিনবেন না কারণ এরা আমাদের মুসলমান ভাইদেরকে মারে আজকে ঘুমন্ত মুসলমান তুমি যখন পেপসি খাও তুমি মনে করো তোমার মুসলমান ভাইয়ের রক্তগুলো তুমি পান করতেছো ঠিক কিনা বলে এই মাহফিলে আজকে এই কথাগুলো এই জন্য বলছি ঘরে ঘরে এখন ইহুদিদের প্রোডাক্টগুলো যেমন চলে গেছে তাদের নিয়ম কানুন আদর্শগুলো আমাদের ঘরে ঘরে চলে গেছে আমি একটু আপনাদেরকে বুঝায় বললে কষ্ট হবে না তো আপনাদের আল্লাহর হাবিব হাদিসের ভিতরে সাত করেন এই পৃথিবীতে এমন সময় আসবে লা তাকুমুস সাআত এই পৃথিবী তার আগে কোনদিন ধ্বংস হবে না এই পৃথিবী কোনদিন তার আগে শেষ হবে না রে উম্মত তখন শেষ হবে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরকাব মসজিদ থাকবে মসজিদের সামনে দিয়ে মুসল্লি হেঁটে হেঁটে চলে যাবে মুসলমানের সন্তান মসজিদে ঢুকে নামাজ পড়বে না এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি সবাই একটু আওয়াজ করে বলেন তো কম না বেশি এই এলাকায় যদি আপনি হিসাব করেন 100 জনের ভিতরে কয়জন নামাজ পড়ে একজন কইছে 2 জন 20 জন তাও কিন্তু 80% লোক এখনো প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না যার নামাজই নাই ওটা কেমন মুসলমান ঠিক বলছে একজন আপনারা সবাই বলেন আমি কি ভুল কথা বলছি এটা এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআত ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না ধ্বংস হয়ে যাবে না হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে পূজা করা শুরু করবে এখনো তাকায় দেখে আমার হিন্দু ভাইরা তারা তাদের মন্দিরে গিয়ে পূজা করে করো আপনি মুসলমানের সন্তান মূর্তির সামনে যান মাথা নত করেন এর চাইতে লজ্জাজনক আর ঘটনা হতে পারে না ঠিক কিনা বলে এরকম মুসলমান একেবারে নাই সবাই বলেন তিন নম্বর হাদিস শুনেন আমার ভাইরা লা তাকুমুস সাআত এই পৃথিবীতে ততদিন পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না হাত্তা ইয়াতাবান নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে লড়াই হবে এমন লড়াই লেগে যাবে পদ পদবিনী সভাপতি কে হবে সেক্রেটারি কে হবে এই পদ পদবিনী মারামারি কাটাকাটি হানাহানি শুরু হবে এখনকার সময়ে
সারা বাংলাদেশে হলেও পিরোজপুরের মাটিতে একেবারে হয় না। কি কোন হয়? কত পার্সেন্ট মসজিদে চলে এগুলা? 60, একজনে কয় 60, একজনে কয় 80, তার মানে বুঝেন? তার মানে বোঝা যায় ঘরে ঘরে এরকম ফিতনা চলবে, ঠিক কিনা বলেন? এরপরে চার নম্বর হাদিস শুনেন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, এই পৃথিবীটা ততদিন পর্যন্ত শেষ হবে না, তখন শেষ হয়ে যাবে, হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকের নেতৃত্ব চলবে, মুনাফিক গুলো এলাকা এলাকায় নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন কি চলে? কি মনে হয় চলে? না, একশো তো একশো না, একশোতে একশো যখন হবে তখন কামত হয়ে যাবে। কয় নাম্বার হাদিস শুনাইলাম? চার নাম্বার। এবার পাঁচ নাম্বার হাদিস মিলায় দেখেন, ইহুদিদেরকে কিভাবে ফলো করতেছেন একটু মিলায় দেখেন। পাঁচ নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কামত হবে না, ইয়াতাসাফাতু ফিত্তরিক তাসাফুদুল হামিদ, আপনি আমি দেখব নিজ চোখে, আল্লাহর হাবিব বলে গেছেন রাস্তায় রাস্তায় মানুষ নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, শরম সমাজ থেকে উঠে যাবে, পশুর মতো যৌন সম্ভোগ করবে। এখন কি মনে হয় আপনাদের, এটা কি আসছে? আপনারা দেখছেন গত দুই দিন ধরে টক অফ দ্য কান্ট্রি, কুষ্টিয়ার এক ছেলে, নাম হচ্ছে রাজীবুল না, নাম কুষ্টিয়ার এক ছেলে রাজীবুল নামের এক ছেলে, বিয়ে যদি একটা দুইটা করতো, এই পর্যন্ত বিয়ে করছে সাতটা, কয়টা? অথচ আপনি যদি ইসলামকে প্রশ্ন করেন এ ব্যাপারে ফতোয়া কি, ইসলামকে যদি আপনি প্রশ্ন করেন ফতোয়া কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, তখনও কালেমা পড়েনি, ওনার নাম ছিল গাইলান বিন সালামা আস-সাকাফি, বলেন কি নাম? গাইলান, বলেন গাইলান বিন সালামা আস-সাকাফি। এই সাহাবী নবীজির কাছে আসার পরে বলছে, নবী আমার তো দশটা স্ত্রী, কটা স্ত্রী? এই দশটা স্ত্রী থেকে নবী আমি দশজনকে নিয়ে ইসলাম গ্রহণ করছি, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বলছে আইয়াতা খাইয়ারা আরবাআন মিন হুন্না, এই দশ স্ত্রী থেকে চারজনকে তুমি গ্রহণ করো, বাকিদেরকে বাদ দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী চারজনকে গ্রহণ করলেন, কুষ্টিয়ার যেই যুবক একসঙ্গে সাত স্ত্রীকে রাখতেছে, চারজন স্ত্রী বৈধ, বাকি তিনজন অবৈধ, এই রাষ্ট্রের আইন অনুযায়ী ওইটা অবৈধ, ইসলাম শরিয়া মোতাবেক অবৈধ, ওই গড়গুলোতে যত সন্তান হবে, এখন তো তার কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নাই, তার যে সন্তানগুলা হবে ওই সন্তানগুলা যার সন্তান হবে, কাজী কুষ্টিয়ার আলেমদের দায়িত্ব প্রতিবাদ করে তুলে তাকে বোঝানো, প্রথমে বুঝায় তাকে এই বিষয় থেকে ফিরে আনা। এখনকার সময়ে দেখবেন কোনো একটা নিউজ যখন হয় সারা প্রত্যেকটা টেলিভিশনে নিউজ করতে থাকে, আজকে আমি নিজেই দেখলাম প্রত্যেকটা নিউজ এটা কভারেজ দিচ্ছে, সবাই এটা নিউজ করতেছে, এই যে নিউজটা করা হচ্ছে এখন, অনেকে তো আগ্রহী হয়ে যাবে যে আমিও তার মতো এরকম ফেমাস হয়ে যাই, সাতটা বিয়ে করি, নয়টা বিয়ে করি, দশটা বিয়ে করি, বিশটা বিয়ে করি, অন্যান্য দেশের মতো যাদের মধ্যে কোনো দিন ধর্ম নাই, যারা কুকুরের মতো হাইওয়ানের মতো জীবন যাপন করে, লিপ্তকে দাঁড় করে জীবন কাটায় দেয়, আজকে আমার দেশে তাকায় দেখেন এমনও যুবক যুবতী 3 বছর সংসার করে ফেলছে,
এখন জিজ্ঞাসা করছে তোমাদের মধ্যে সম্পর্ক কি কয় না কিছু না এমনি ছিলাম আর কি আল্লাহর নবী বলে গেলেন রাস্তায় রাস্তায় মানুষ নির্লজ্জ বেহায়াপনা ছড়ায় দিবে আমি যেন তাকায় দেখি এই সময়টা চোখের সামনে চলে এসেছে এই সময়টা চোখের সামনে বাসতেছে আজকের এই মাহফিল থেকে সজাগ হন মুসলমান আপনি যদি বিবাহ করতে চান আপনি বিবাহ করবেন হক গুলা আদায় করবেন স্ত্রীদের হক গুলা আপনি বুঝবেন আদায় করবেন কিন্তু শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে বৈধ বিষয়কে যদি আপনি শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে যদি পাঁচটা ছয়টা সাতটা বিয়ে করেন সব সন্তানগুলা এরপরে যে সন্তানগুলো আসবে এগুলা যার সন্তান হবে এই সমাজে আযাব আসার কারণ হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা এই যে সময়টাতে আমরা এখন বসবাস করতেছি এমন একটা নিউজও আমি আমার চোখে দেখছি চাঁদপুরের কোন একটা গ্রামের বাড়ির ভিতরে ফ্রিজের ভিতরে পর্যন্ত আগুন জ্বলতেছে আপনারা দেখছেন এটা এখন যদি আপনার এলাকায় শুরু হয় আপনি কি বলবেন যে হুজুর কেমনে সম্ভব ফ্রিজের ভিতরে কেমনে আগুন ধরে সেখানে বিদ্যুৎ এক্সপার্টকে ডেকে আনস ডেকে এনে জিজ্ঞাসা করছে ওই এলাকার বিদ্যুতের যিনি দায়িত্বে আছেন তিনি পর্যন্ত এসে বলছেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা আমরা একেবারে ঘেটে গুটে দেখছি দেখি কোনো সমস্যা আমরা খুঁজে পাইনি এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হয়েছে বলছে হুজুর আমরা নিজের চোখে দেখছি শোকেসের ভিতরে কাচের ভিতরে আগুন জ্বলতেছে আপনি কি বলবেন এই আগুনের ব্যাখ্যা আল্লাহর নবী 1445 বছর আগে বলে গেছেন ফালইয়ারতাকিবু ইন্না যালিকা রিহান হামরা এমন সময় আসবে বাতাসের সঙ্গে আগুন ঘুরে বেড়াবে বাতাসের সঙ্গে আগুন চলবে বাতাসের সঙ্গে সঙ্গে আগুন চলবে কোনো কিছু আপনি দেখবেন না অদৃশ্য আগুন আসবে লোকেরা বলছে কোনো কিছুই দেখি নাই অদৃশ্য কোত্থেকে যেন আগুন আসছে হঠাৎ করে বালিশের নিচ থেকে আগুন শুরু হয়ে গেছে খাটের নিচ থেকে আগুন শুরু হয়ে গেছে ফ্রিজের ভিতর থেকে আগুন শুরু হয়ে গেছে শোকেসের ভিতর থেকে আগুন শুরু হয়ে গেছে ফালইয়ারতাকিবু ইন্না যালিকা রিহান হামরা বাতাসের ভিতর আগুন শুরু হবে এই আযাবগুলো আল্লাহ দেন জমিনের ভিতরে মানুষ যখন জুলুম করা শুরু করে অন্যায় করা শুরু করে মানুষের হক নষ্ট করে ওই এলাকার লোকদেরকে বলবো আপনারা খুঁজে দেখেন কারো হক যদি নষ্ট করে থাকেন অন্যায় যদি করে থাকেন আল্লাহর কাছে সবাই মিলে তওবা করেন প্রতিনিয়ত নামাজ পড়েন ঘরগুলাকে পবিত্র রাখেন ছবিগুলা সরায়া দেন আপনার আমার ঘরগুলাকে ইনশাআল্লাহ যিনি নিরাপদ বানায় দিবেন তিনি কে আরেকটা কারণে এটা হতে পারে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এখন কালো জাদু এত পরিমাণে বেড়ে গেছে নিজের আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে কালো জাদু করেছে সেটার প্রভাবে নানা ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে কেয়ামতের আগে এরকম দৃশ্যগুলা প্রতিনিয়ত মানুষ বেশি দেখবে এখন মানুষ অন্যায় করতে একটা বার চিন্তা করে না কারণ মানুষ মালিককে ভুলে গেছে ঠিক কিনা বলেন এই জন্য বলবো আগেই বললেন না কিছু দেখলি যেমন এই ভিডিওটা দেখার পরে সবাই লিখতেছে এটা হচ্ছে দেও দানব মানে যেই দানব আগুন জ্বালায় দেয় কোন দানব আগুন জ্বালায় না আগুন জ্বালায় কে জিনেরা তো নিজেই আল্লাহ তাআলা তাদেরকে আগুন থেকে তৈরি করেছে জিনেরা তো আগুন তো জিনদেরকে আপনি বললেন যে জিনেরা এই কাজ করতেছে না ভাই এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন এটার একমাত্র বের হওয়ার রাস্তা কোরআনুল কারীমের তেলাওয়াত নিজেরা করেন সূরা বাকারা ছেড়ে রাখেন জোরে জোরে সূরা বাকারার আওয়াজ ছেড়ে রাখেন প্রতিদিন আমল করেন সূরা ইখলাস পড়েন এলাকার লোকদেরকে বলবো সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস নিজের সঙ্গী বানায় নেন আয়াতুল কুরসি সঙ্গী বানায় নেন যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে আল্লাহর হাবিব বললেন লা তাকুমু সাআতু ততক্ষণে পৃথিবীতে কিয়ামত হবে না হাত্তা ইয়াত্তাতিলা
ওয়াফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদাত একই দলের ভিতরে একই দলের নেতা কর্মীর ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি কাটাকাটি হবে একজন আরেকজনকে মারবে কাটবে হত্যা পর্যন্ত করে ফেলবে ঠিক কিনা বলে এখনকার সময়ে সারা বাংলাদেশে এগুলো থাকলেও আপনাদের এই পিরোজপুরে নাই আসেনি ভাই একই দল একই মার্কা একই اخلاق একই চরিত্র হওয়ার পরেও নিজে শুধু পথ পায় না এই জন্য একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে আসেনি না এবার শুন আমার ভাইরা পরের হাদিসের দিকে দেখি কষ্ট হচ্ছে আপনাদের পরের হাদিসের দিকে দেখি নবী আলাইহি সালাত ওয়াস সালাম বলছেন লা তাকুমুস সাআতু এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না হাত্তা ইয়াতুলা জারহু প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে মিলজিল থাকবে না একজন আরেকজনকে মেরে ফেলবে ঘরের ভিতরে ঘুমাইতে দিবে না এগুলো এখন হয়নি সবাই বলেন হয়নি এরকম সময় আসবে প্রতিবেশী প্রতিবেশীকে ঘুমাইতে দেয় না প্রতিবেশী প্রতিবেশীকে থাকতে দেয় না প্রতিবেশী প্রতিবেশীর প্রতি অমানবিক আচরণ করবে এই পুরাপুরি এখন আমার চোখের সামনে দৃশ্য ভাসতেছে ঠিক কিনা বলেন এরপর আল্লাহর হাবিব বলেন শোনো আখাহু ভাই ভাইকে শহীদ করে ফেলবে আপন ভাই ভাইকে মেরে ফেলবে আপন ভাই ভাইকে হত্যা করে ফেলবে আপন ভাইয়ের হাতে ভাই মারা যাবে এরপর আল্লাহর হাবিব বলেন আবাহু বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে মাকে পর্যন্ত শহীদ করে ফেলবে যেই মা বাপ নিজে না খেয়ে আপনাকে খাওয়ানো নিজে না পড়ে আপনাকে পড়াইলো এমন মা বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে এমন দৃশ্যগুলো চোখের সামনে বাসবে আজকে আমি নিজে দেখি এমন দৃশ্যগুলো চোখের সামনে আমাদের দেশে পর্যন্ত দেখে ফেলেছি তার মানে বুঝে নেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে এর অন্যতম কারণ হলো প্রতিনিয়ত ইহুদিদেরকে অনুসরণ করলেন আপনি ইহুদিদের আচার আচরণগুলো মেনে নিলেন ইহুদিদের কৃষ্টি কালচারগুলো মেনে নিলেন শিবরণ বিশ্ববিরিন এক বিগত পরিমাণ যদি তারা গিয়ে থামে আপনিও এক বিগত পরিমাণ গিয়ে থামেন আজকে থেকে ইহুদিদের আচার আচরণগুলো বন্ধ করেন আমার আপনার ঘরগুলোকে যিনি কবুল করে দিনের বিজয়ের বিপ্লব মশাল আমার ঘর থেকে ছড়ায় দিবেন তিনি কে এরপর আমার ভাইরা শেষ আয়াতে কারীম ولم يكن له كفوا احد তার সমকক্ষ কেউ নেই বলেন তার সমকক্ষ সবাই বলেন তার সমকক্ষ আজকে আপনি নিউজ দেখেন আমি ইদানিং দেখি আমাদের দেশের অনেক মিডিয়া একসময় হুজুরদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করত এখন সব মিডিয়াগুলো ফিলিস্তিনের পক্ষে এমন পজিটিভ নিউজ দিচ্ছে আমি দেখলাম আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্স সহ সময় টেলিভিশন সহ এই প্রাণবন্ত লড়াইয়ে লড়াই করতে গিয়ে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন মাত্র 3000 6000 আমি নিজে এই বছর জর্ডান গেছি যেখানে যুদ্ধটা হয়েছে আমার নিজের চোখে দেখছি মুতা প্রান্তে আমি দাঁড়িয়ে উপলব্ধি করেছি আল্লাহ এই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাহাবাই কেরাম আসছে খোদা পেটে কোনো খাবার নাই পানি নাই কিছু নাই মরুময় এই প্রান্ত হেঁটে মরুময় এই প্রান্ত হেঁটে খোদা পেটে সাহাবাই কেরাম আসছে তিন দিন শুধু সাহাবাই কেরাম রাত যাপন করে
একটু মনের ভিতরে ভয় আসছে এই লাখ বাহিনীর বিরুদ্ধে লড়াই করব কেমনে সাহাবাই কেরামের ভিতর আব্দুল্লাহ বিন রাওহা সুসাহিত্যিক ছিলেন কবি ছিলেন তিনি দাঁড়ায় বক্তৃতা দিয়ে বললেন একজন আমরা এই প্রান্ত থেকে ভয় পেয়ে যাব না প্রয়োজনে জীবনটা দিয়ে দেব রক্তগুলা সব ঝরে পড়বে প্রত্যেকের রক্ত এই জমিনের ভিতরে পড়বে প্রত্যেকই প্রান্তে শহীদ হয়ে যাব একজন আল্লাহ নবীর কাছে পরাজিত চেহারা নিয়ে যুদ্ধ থেকে পলায়নকারী হিসাবে ফিরে যাব না একজন আমরা ফিরব না চলো সবাই জিহাদের ময়দানে প্রাণবন্ত এই বক্তৃতায় সবার প্রাণ ফিরেছে জিহাদের দিকে ধাবিত হয়েছে প্রাণান্তকর লড়াই করতে করতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে জোরে বলেন আল্লাহু জাফর বিন আবি তালেব জান্দা হাতে তুলে নিয়েছে লড়াই করতেছেন কাফেরের তীর এসে লেগেছে হাতের ভিতরে তীর বিঁধেছে হাত যখন অবশ হয়ে গেছে আরেকটা হাতের ভিতরে কালেমার জান্দা উঠা নিয়েছে আল্লাহর হাবিবের সাহাবী আরেকটা হাতের ভিতরে জান্দা উঠা নিয়েছে এই হাতের ভিতরে যখন তীর লেগেছে দাঁত দিয়ে চেপে ধরেছে কালেমার জান্দা দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে কালেমার জান্দা যখন দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে জাফর বিন আবি তালেব বুকের ভিতরে যখন তীর লেগেছে জমিনের ভিতরে লুটিয়ে পড়েছে কালেমার পতাকা ছাড়ে নাই আব্দুল্লাহ বিন রাওহা পতাকা হাতের ভিতরে উঠিয়ে নিয়েছে জিহাদ শুরু করেছে তিনিও শহীদ হয়ে গেছেন আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী খালেদ বিন ওলিদ দাঁড়িয়ে গেলেন ওই জিহাদের প্রান্তে নয় নয়টা তরবারি মারতে মারতে ভেঙে ফেলেছে ছোট একটা তরবারি নিয়ে প্রাণান্তকর লড়াই করেছে ইয়ামানি একটা ছুরি দিয়ে কাফেরদেরকে কচু কাটা করেছে এই জমিনে মুসলিম বীরদের ভিতরে স্মরণীয় হয়ে আছে বারো জন এই প্রান্তে শহীদ হয়েছে এই প্রান্তে যিনি কালেমার পতাকাকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে ও আমার ভাইরা ও আমার ভাইরা যারা আজকের এই মাহফিলে বসছেন এই মাহফিলে যারা আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া শুকরিয়া এই জন্যে আপনারা এই মাহফিলে শেষ পর্যন্ত যতটুকু এই পর্যন্ত শুনলেন এই শোনার মধ্য থেকে একটু যেন ইমানি স্প্রিট আল্লাহ তাআলা যেন বাড়িয়ে দেয় কেন যেন আজকের মাহফিলে আমার কাছে কিছু ঘাটতি মনে হলো এটা যে মাহফিলে হয় ওই মাহফিলে আমি আলোচনা করে শান্তি পাই না শান্তি এটা একটা ভিন্ন জিনিস এই জন্য আমি আজকে শুরু করছিলাম এখলাস নিয়ে কথা বলতে চাইছিলাম এখলাস নিয়ে কিন্তু কেন যেন এদিকের আওয়াজ সেদিকের আওয়াজ হ্যান তেন হাবি যাবে এগুলোর কারণে আমি আমার দিল থেকে কথাগুলো শোনাইতে পারলাম না যদ্দূর শোনাইলাম এতে বোঝা যায় এই দিনের জন্য যদি প্রয়োজন হয় জীবনটা দেওয়া লাগবে ঠিক কিনা বলেন আমার অনেক মা বোন আসছেন ওয়াজ সব পুরুষের জন্য যেগুলো মহিলাদের জন্য একই ওয়াজ তারপরে আমার মা বোন আসছেন কেয়ামতের আগে মা বোনদের ভিতরে মা বোনদের ভিতরে কেয়ামতের আগে এমন কিছু বিষয় ঢুকে যাবে দাজ্জালের ফিতনা ঢুকে যাবে একটু ঘরে ঘরে হিসাব মিলায় দেখেন নতুন করে একটা প্ল্যান করা হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার বুঝেন ছেলে না বাবা তৃতীয় লিঙ্গ না এ দেখছেন উনারে মোটামুটি পড়ায় ফেলস যে ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার মানে জেন্ডার পরিবর্তন আর তৃতীয় লিঙ্গ হচ্ছে থার্ড জেন্ডার বলেন তৃতীয় লিঙ্গ কি আজকে আমি দেখলাম ওই যে একজন মহিলা
যিনি চেয়ারম্যান হয়েছেন হিজলা থার্ড জেন্ডার, তিনি খুব সুন্দর কেঁদে কেঁদে বলতেছেন, আরে আমার আব্বা যদি আমার আজকের দিনটা দেখে যেত। সবাই যখন এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিছে, আমার আব্বা বলছে এটা তো আমারই সন্তান, তারে আমি ফেলে দিব কিভাবে। আপনার একটা সন্তান যদি এরকম হিজলা হয় আপনি তারে ফেলে দিতে পারবেন না। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হিজলা হওয়ার কিছু কারণ বলা হয়েছে। এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে সহবাসের সময় দোয়া না পড়া। এখন আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, সহবাসের দোয়া প্রাপ্তবয়স্ক বিবাহিত যারা জানেন, আচ্ছা কে বলতে পারবেন, একজন বলেন তো দেখি দোয়াটা কি। দেখছেন কারবার, একটা লোক আপনারা বলতে পারলেন না যে হুজুর দোয়াটা এইটা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। দেখেন অবস্থাটা, একজনও কিন্তু আপনারা বলতে পারলেন না পুরাপুরি। কত দেখি আল্লাহুম্মা, উনি পুরাপুরি পেরে ফেলছিল। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। মাশাআল্লাহ ভাই, সুন্দর বুঝ। এই দোয়াটা যারা পড়ে না, শয়তান সহবাসের সময় মানুষের পুরুষাঙ্গের মধ্যে লেপ্টে যায়, সেই সময় যে সন্তান হয় ওই সন্তানটা হিজরা হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে, তৃতীয় লিঙ্গ হতে পারে। এটা আল্লাহ তাআলা অন্য কারণেও পরীক্ষার জন্য আপনাকে দিতে পারে। কিন্তু ট্রান্সজেন্ডার এত মারাত্মক, ছেলে মেয়ের মতো হয়ে যাওয়া, মেয়ে ছেলের মতো হয়ে যাওয়া, পুরোপুরি হরমোন চেঞ্জ করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে ফেলা, এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটানো। এই ব্যাপারে আমেরিকা খুব ফোর্স করতেছে, আমেরিকা খুব ফোর্স করছে, খুব শক্তি খাটাচ্ছে আমার দেশের উপরে। এই ট্রান্সজেন্ডারের ব্যাপারে যেন পার্লামেন্ট থেকে আইন করা হয়, বৈধতা দেওয়া হয়। যদি এই রকম বৈধতা আসে, মনে রাখবেন কোন ছাত্রাবাস নিরাপদ থাকবে না, কোন ছাত্রীবাসও নিরাপদ থাকবে না, ঠিক কিনা বলে। আল্লাহর আজাবের জন্য প্রস্তুত হন মুসলমান। সমকামিতা পৃথিবীর বহু দেশে চলতেছে, এই জন্য আজাবগুলোও চলে আসছে ম্যাক্সিমাম। সামনের পৃথিবীতে লড়াই হবে পানির জন্য লড়াই। আপনারা বরিশালের মানুষ বলবেন, হুজুর সব দিকে পানি আর পানি, পানির জন্য কিসের লড়াই হবে? সারা দুনিয়াতে একটা সময় লড়াই হবে পানির জন্য লড়াই, শুকায় যাবে প্রান্তকে প্রান্ত, শুকায় খা খা মরুভূমি হয়ে যাবে, মানুষ পানির জন্য ভিক্ষুকের মতো তাকায় থাকবে। আমাজান অলরেডি মানুষ জ্বালিয়ে ফেলতেছে, পৃথিবীর ফুসফুসটাকে জ্বালায় পুড়ে সারখার করে দিচ্ছেন। এই পৃথিবীর ভিতরে 36টা দেশের মধ্যে এখন লড়াই চলছে। পৃথিবীতে লড়াই করতে করতে এমন একটা অবস্থা হবে, পৃথিবী মানব শূন্য হয়ে যাবে লড়াইয়ে লড়াই। ও আমার ভাইয়েরা, ঠিক এই কথাগুলা বলতে বলতে কয়েকজন লিখছেন যে হুজুর কেয়ামতের আগে মহিলাদের কি অবস্থা হবে, এটা নিয়ে একটু ওয়াজ করেন, এটা নিয়ে একটু ওয়াজ করি। এখনকার সময়ে ট্রান্সজেন্ডার যখন আসতেছে, একটু চিন্তা করেন, অসংখ্য ছেলে মুসলমানের সন্তান হাতের ভিতরে চুরি পড়ে, এরকম আছে না নাই? মুসলমানের ছেলে কানের ভিতরে দুল পড়ে, আছে না নাই? শুধু বাকি আছে নাকের ফুল, কি বাকি, আর সব হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আল মার আল মুতারাজ্জিলাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল, এমন সময় আসবে মেয়ে ছেলের মতো পোশাক পরবে, ছেলে মেয়ের মতো পোশাক পরবে, এমন দেখবেন এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে কাসিয়াতুন আরিয়াত, মহিলাদের ভিতরে পর্দা থাকবে না, উলঙ্গপনা বেহাপনা বেড়ে যাবে, এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোনো পোশাক পরে নাই।
এখন কি সময়টা আসছে ভাই চলে আস এরপরে দেখবেন আর না না এমন সব মহিলা বের হবে যেই মহিলা বলবে সব আমার নামে লিখে দাও তোমার মা বাবার নামে এক টাকা খরচ করতে পারবা না এমন বউ এখন ঘরে ঘরে আছে না নাই এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় বলবে আমি দেখি আপনার ঘর করিয়া খাইয়া গেলাম আমি দেখি ভাত খাইয়া গেলাম অন্য মহিলা হলে খেত না এরকম মহিলা এখন আছে না নাই এরপরে দেখবেন হান্নানা এমন সব মহিলা বের হবে যেই মহিলা সারা দিন আপনি কষ্ট করে আসছেন স্ত্রীর কাছে চাইছেন স্ত্রী একটু পানি দিও তো বলার সাথে সাথেই বলে খুইজার আবদার পান না আপনার পানি আপনি নিয়ে খান এরকম মহিলাও কি এখন ঘরে ঘরে আছে অথচ চিন্তা করেন বেশি দিন দূরে যাওয়া লাগবে না 30 বছর আগেই যদি আপনি খোঁজ নেন আপনি দেখবেন স্বামী অজুটা করে বের হইছে স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় আছে কারণ স্ত্রী জানে আমার স্বামী এখন নামাজ পড়তে যাবে এই নামাজ পড়তে গেলে ফাহুয়া হাজ্জুহু সে আমার জন্য দোয়া করবে এই দোয়ার কারণে আমার ভাগ্য যিনি পরিবর্তন করবে ঘরের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে আল্লাহ ও আমার ভাইরা এরপরে দেখবেন কান্নানা একটু বসছেন একটু শান্তিতে হঠাৎ করে মহিলা এসে বলল এ উঠেন উঠেন আপনি অবাক হয়ে যাবেন কি রে উঠেন কয়কে মাত্র বসলাম আরাম করে বলবে এটা আমার নিজের বাপের বাড়ি থেকে আনছি যৌতুক নিছেন আবার এটার মধ্যে বসছেন যৌতুক হালাল না হারাম হারামের ভিতরে কোনো আরাম এরপরেরটা দেখবেন আরো মারাত্মক এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে মহিলাদের ভিতরে ঢুকবে দেখবেন হাদ্দাকা এমন সব মহিলা বের হবে যেই মহিলারা সারা দিন কষ্ট করে একটা জামা নিয়ে আসছেন দেখা মাত্র বলবে কি আনলেন মানে ওনার পছন্দ হয় নাই এমারকা মহিলা আছে না নাই এরপরে দেখবেন সাদ্দাকা কথায় কথায় তর্ক করবে স্বামীর সঙ্গে ঝগড়া করবে এরকম মহিলাও কি আছে এরপরে দেখবেন বাররাকা এমন সব মহিলা আসবে যে মহিলারা শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না ঠিক কিনা বলেন এই মাহফিল থেকে বলি আমার যে মা বোন এই মাহফিলে আসছে এই যে কথাগুলো বললাম এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ইহুদি নারীদের মধ্যে ঘটার কথা এখন আমাদের মহিলাদের মধ্যে এরকম ঘটছে কিনা আপনারা বলেন ঘটছে এবার আপনাদেরকে আবার আমি একটু প্রশ্ন করি আপনারা কয়জন ঘরের মধ্যে মাঝে মাঝে ঝাড়ু দিছেন পুরুষ ঘর ঝাড়ু দিছেন এরকম কে কে আছেন হাত তুলে তো দেখি দেখছেন সবাই লজ্জা পাচ্ছে হুজুর এইরকম একটা কাজে আমাদেরকে হাত তুলতে বলেন অথচ এই কাজটা পেয়ারা হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার করতেন জোরে কোন আল্লাহু ফকান্না সা রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী আমার তিনি নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন আজকে আমি আপনি যদি নিজের ঘর ঝাড়ু দেই নবীজির সুন্নাহ জিন্দা হবে আমার আপনার ঘরগুলোকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে এরপর আমার ভাইরা যতজন এখানে বসছেন মাঝে মাঝে তরকারি কাটছেন এমন কেউ আছেন একজন পাইস দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর এই যারা তরকারি কাটছেন এর একটা সুন্নাহ রসুল নিজে ওনার একটা ইয়ামানি ছুরি ছিল এই জায়গায় রাখতেন ছোট ছুরি এগুলা এখনো ইয়ামানের লোকেরা রাখে ওমানেও রাখে দুবাইও রাখে এখানে ছোট্ট একটা ছুরি এই ছুরি দিয়ে আল্লাহর হাবিব নিজে তরকারি কেটে দিতেন জোরে কোন আল্লাহু আকবার স্ত্রীকে নাম ধরে আদর করে ডাকবেন ছোট ছোট নামে ডাকবেন সব সময় এক নামে না বিভিন্ন নামে রাখবেন রাত্রে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন রসুল ঘুরতে নিয়ে গিয়ে উহুদ পাহাড়টা দেখায়া বলতো স্ত্রীরা তাকায় দেখো জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু এই পাহাড়টা আমাদেরকে বড় ভালোবাসে আমরাও এই পাহাড়টারে বড় ভালোবাসি জোরে কোন আল্লাহু আকবার
এইজন্য পুরো উহুদ পাহাড়টাকে উঠায়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজায়া রাখবে জোরে করে আল্লাহু আকবার রাসূল স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাইতেন এক সঙ্গে গোসল করতেন এইগুলো আমাদের আমলের মধ্যে নাই ঠিক কিনা বলেন ভাই এবার শেষ কথায় আসি একবারে আজকের মাহফিলের শেষ কথা আল্লাহর গোলামেরা যারা মাহফিলে বসলাম এই মাহফিল থেকে সূরা ইখলাসের তাফসীর শুনে কি নিয়ে বাড়ি ফিরব ইখলাস নিয়ে যদি বাড়ি ফিরতে পারেন অনেক বেশি ইবাদত করার জন্য আপনার জীবনের সুযোগ আপনি নাও পেতে পারেন যদি ইখলাসের সঙ্গে ইবাদত করেন কাজকর্মগুলো যদি করেন আনানাসসামা সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন যিনি আমাকে আপনাকে maaf করে দিবেন তিনি কে শুধু আল্লাহর কাছে ইখলাস নিয়ে খাঁটি মনে তওবা করার জন্য আসেন আল্লাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ বলেন এই মাহফিলে যারা আমরা বসছি সূরা ইখলাসের নাম অনুযায়ী এই সূরার আরো অনেকগুলো নাম আছে এই সূরার নাম সূরাতুত তাওহীদ এই সূরার অনেকগুলো নামের ভিতরে ইখলাস নামটা সবচেয়ে প্রসিদ্ধ কেন আল্লাহ ইখলাস নাম দিলেন কারণ ইখলাস হচ্ছে আসলুস শাই বস্তুর মূল জিনিসই হচ্ছে ইখলাস আপনার আমার ইখলাসটা থাকে গোপনে এই গোপন জায়গাটা যদি পরিশুদ্ধ হয় যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে এজন্য সব কাজ আমরা ইখলাসের সাথে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আজকে থেকে আর দূরে থাকবেন না সামনের দিন যাবে পৃথিবীর অবস্থা খারাপ হতে 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 ওই যে থার্ড টেম্পল কথা কইবেন না রাখেন ওই যে থার্ড টেম্পল যেই থার্ড টেম্পল ইহুদিরা লাল বাসুর জবাই করার পর যেই থার্ড টেম্পল তৈরি করবে দাজ্জাল এই পৃথিবীতে আসবে কথাগুলো মনে আছে আপনাদের এই যে কথা হইলে আমি কিন্তু ওয়াজ ভুইলা যাই রে বাবা আজকে আমার কথা হইলে আমার কথার কনসালটেশন থাকে না মনোযোগ থাকে না থার্ড টেম্পল লাল বাসুর জবাই করা হবে জবাই করবে ইহুদিরা সেখানে বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে দিতে চাচ্ছে কিভাবে ধ্বংস করবে যদি সরাসরি আঘাত করে ধ্বংস করে তারা জানে পৃথিবীর একজন মুসলমানও যার ভিতরে ঈমান আছে ছেড়ে দিবে না এই জন্য ইহুদিরা চায় এই থার্ড টেম্পল তৈরি করবে বাইতুল মুকাদ্দাসের জায়গায় নিচে একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে টেকটোনিক প্লেটগুলোকে নাড়া দিবে কৃত্রিম ভূমিকম্প দিয়ে এই প্ল্যান এখন ইহুদিদের মাথায় তারা প্রতিনিয়ত চিন্তা করতেছে কি করে বাইতুল মুকাদ্দাসটাকে ধ্বংস করা যায় এই জন্য তারা হামলা করতে করতে আমার 18,000 ভাই 18,000 বোন ছোট ছোট বাচ্চাদেরকে তারা শহীদ করে দিচ্ছে যারা আমরা এত সুখে আছি আল্লাহকে এখনো চিনি নাই চিনার চেষ্টা করেন মুসলমান পৃথিবীর ভিতরে এমন একটা জায়গা থাকবে না যেখানে ইহুদি থাকবে রসুল বলছে এমন একটা সময় আসবে লা তাকুমুস সাআহ ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না হাত্তা তুকাতিলুল ইহুদ যতক্ষণ না ইহুদিদেরকে মারা হবে রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় হত্যা চলবে এমনকি একটা পাথর বলবে ওরাই ইহুদি আমার পিছনে ইহুদি লুকায় আছে ফাকতুলহু এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলো জোরে করে আল্লাহু আকবার সময়টা আসবে মুসলমান সেই সময়ে পৃথিবীর ভিতরে দুইটা দল হবে কয়টা একটা হবে ফুস্তাতু ঈমানিন ঈমানদারদের দল যেই দলের ভিতরে ঈমানদারদের দল হবে যেটা মারা হবে কাটা হবে জেল হবে জুলুম হবে নির্যাতন হবে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে অত্যাচারের পরে অত্যাচার করা হবে একচুল ঈমানের পথ থেকে দূরে সরাতে পারবে না এবং পারবে না
এটা হচ্ছে ইমানদারদের দল আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন নিফাকের দল মুনাফিকের দল মুনাফিকের দল এটা পুরাটা মিলিত হবে দাজ্জালের সঙ্গে তাদেরও একটা বাহিনী হবে আর আমাদেরও একটা বাহিনী হবে আমাদের বাহিনীর লিডার হবেন ইমাম মাহদি আলাইহিস সালাম জোরে বলেন আল্লাহু আকবার আমাদের বাহিনীর লিডার হবে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জাল কয় বছর পরে 6 বছর পরে দাজ্জাল আসবে দাজ্জাল এই পৃথিবীতে আসবে 6 বছর পরে এখনি তারা প্রস্তুতি নিয়ে নিছে আর আমরা মুসলমানরা এখন ঘুমায় আছি ইমাম মাহদি আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে ঠিক যেই সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবেন এই মসজিদ দামেস্কের অলরেডি তৈয়ার হয়ে আছে দুই টুকরা কাপড় পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন দাড়ি থেকে ওজুর পানিগুলা টপ টপ করে পড়তে থাকবে দুজন ফেরেশতার ডানার মধ্যে বট দিয়ে তিনি নামবেন জোরে কোন আল্লাহু আকবার এসে তিনি সালাত আদায় করবেন সালাতের যখন ইমামতি করবে ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন ইমামতি যখন শেষ হবে তাকায় দেখবে দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়ায় আছে ওই যে মুনাফিকের দল সব এক হয়ে গেছে সেই মুনাফিকের দল একজন একজন করে যখন দাঁড়ায় আছে বাহিনী নিয়ে দাজ্জাল হচ্ছে তাদের লিডার সেই মুনাফিকের সব মুনাফিকরা যখন দাঁড়ায় আছে এক একজনের দিকে ঈসা আলাইহিস সালাম শুধু তাকাবে লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায় এক একটারে আল্লাহ পাক এইভাবে গলায় দিবে জোরে কোন আল্লাহু আকবার সামনের দিন তো এই দিন আসতেছে আগামীর পৃথিবী মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ বলে তবে কখন ঠিক তখন বাইতুল মুকাদ্দাস যখন তারা হাত দিয়ে ফেলবে সারা পৃথিবীর ভিতরে একটা মালহামা লেগে যাবে বড় ধরনের যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়ে যাবে সারা দুনিয়া মুসলমান এক হয়ে যাবে মুসলমানের সঙ্গে রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা একত্রিত থাকবে এখানে ওলামায়ে কেরাম আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন শুনে রাখো মুসলমান আঙ্গুলে গুনে রাখো আল্লাহর হাবিব বলে গেছেন আল্লাহর হাবিব বলেন আঙ্গুলের মধ্যে গুনে রাখো কি গুনে রাখতে বলছেন বলছে তোমাদের সঙ্গে খ্রিস্টানদের একটা চুক্তি হবে রোমক খ্রিস্টান এদেরকে পাবেন কোথায় বর্তমান রাশিয়াতে যখন আজকের ইস্তাম্বুল বাইজেন্টাইনের সম্রাটদের পরাজয়ের পরে সুলতান মোহাম্মদ আল ফাতেহের সঙ্গে যে লড়াই হয়েছিল ওই লড়াইয়ে যখন বিজয় অর্জন করেছিল তারা চলে গেছে বর্তমান রাশিয়ায় এইখানে গিয়ে তারা ঘাঁটি বাঁধছে রাসূল বলছেন এই রকম কিছু খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে ফায়াক দিরুন অতঃপর একদিন এই চুক্তিও ভঙ্গ হয়ে যাবে তাহতা সামানিনা গায়া সারা দুনিয়ার ভিতরে 80টা দল হয়ে যাবে তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশার আলফা এমনকি পৃথিবীর ভিতরে 80টা পতাকার নিচে 12,000 করে করে সৈন্য হবে 12,000 করে করে সৈন্য হবে লড়াই চলবে পৃথিবীব্যাপী ওই লড়াইয়ের মধ্যে মালহামার ভিতরে একেবারে শেষ প্রান্তে ইমাম মাহদি আলাইহিস সালাম আবির্ভাব হবে জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা এই কথাগুলো বলে আপনাদেরকে মেসেজ দিতে চাই এই আমার শ্রোতা যারা এখানে আছেন মা বোন যারা আছেন সবাইকে মেসেজ হচ্ছে এই আমাদের কাজ হচ্ছে বাদিরু বিল আমাল নিজের আমলকে পরিবর্তন করেন ইমাম মাহদি আলাইহিস সালামকে আপনি পান নাই জীবনে এই রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করতে পারেন নাই দাজ্জালকে আপনি দেখেন নাই এর আগেই আপনার মৌত হয়ে গেছে কিন্তু আপনি নিজেরে পরিবর্তন করছেন আপনাকে যিনি সফল বানায়া ইসলাম বিজয়ী হলে বিজয় করতে পারলে বিজয়ী শক্তি হিসাবে আসলে আপনি সেই বিজয়ের একজন অগ্রনায়ক হলে যে পরিমাণ সওয়াব হতো শুধু আপনি সাথে ছিলেন সমান সওয়াব যিনি দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিল থেকে কামিয়াবি দান করুক কখনো মনে করবেন না আল্লাহর শক্তি কমে গেছে আল্লাহ ধরেন না ধরেন না ধরেন না ধরলে যিনি ছাড়েন না তিনি কে আল্লাহ
শেষ একটা হাদিস শুনে মাহফিল শেষ করতে চাই নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহ বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন শুনে রাখেন মুসলমান এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মাছির দানা পরিমাণ থাকত একজন কাফির আল্লাহ রাব্বুল আলামিন এক ডুব পানি খেতে দিতেন না আজকের পৃথিবীর ভিতরে এখনো যিনি আমাদেরকে নানাভাবে পরীক্ষার সময়ে পরীক্ষা নিয়ে গোলামদেরকে আখেরাতের জন্য যিনি প্রস্তুত করতেছেন তিনি কে ট্রেনিং বিল্ড আপ করে আমরা সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ এখন যদি মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করি আওয়াজ কি আস্তে হইছে না জোরে হইছে কি মনে হয় আস্তে হইছে আলহামদুলিল্লাহ জোরেই হইছে তো নাকি জোরে হইছে এরকম একটু হিম্মত নিয়ে আল্লাহর প্রশংসা আদায় করবেন অনেকে আবার বরিশালের লোক আপনারা তো আলেম ওলামা বেশি সারছি না কোথায় কন্দ সরমনায় কোথায় মকামিয়া কোথায় তারাবুনিয়া কোথায় এরপরে আরো খাকবুনিয়া আছে না এই রকম যদি বাংলাদেশের পীর খুঁজেন যত পীর আছে অসংখ্য আলেম ওলামা প্রতিষ্ঠান আর বড় বড় রওনক যুগ জিজ্ঞাসার সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছিলেন রণ তুর্যবাদ কেমন অসংখ্য আলেম এই বরিশালের মাটিতে আল্লাহ তাআলা দিয়েছে ঠিক কিনা বলেন সেই মানুষদেরকে আজকে আমি ওয়াজ শোনাইতে এসে নিজেকে ধন্য মনে করছি আমরা সকলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন امام المرسلين والنبيين شاهنشاه دو جهان آقا نمدار تاج دار مدينة محمد بن عبد الله بن عبد المطلب حاسم بن مناف بن كلاب بن مرة كعب بن لوي بن فهر مالك بن نضر بن كنانة مدركة بن الياس بن معد بن عدنان محمد رسول الله صلى الله عليه وسلم কি বলছি সবাই বুঝেন না আলেমরা বুঝছেন আজকে যদি আমি হুজুরে আপনি জিজ্ঞাসা করেন হুজুর আপনার বাপের নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি ইদ্দুর বললে আমি আটকে যাব তিন পুরুষের পরে আমি আর বলতে পারবো না আপনারা যারা জমির কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করেন এরা হয়তো চার পুরুষ পর্যন্ত বলতে পারবে আল্লাহর নবীর একজন দুইজন নাম সতেরো পুরুষ পর্যন্ত এখন আমি বললাম যেই নবী আল্লাহ এত শান দিলেন মান দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক যেই নবী সম্মান আল্লাহ সমুন্নত করলেন সেই নবীর নামে একবার যদি দরুদ পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে সওয়াব দিয়ে মাহফিলটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সবাই পড়ছেন ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করছি সবার কাছে আমি জানতে চাই সূরাটার নাম কি এই ইখলাস নামক সূরাটা কি আপনাদের জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন সূরাতুল ইখলাস قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عبر قرن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
এই সূরা আল কারীমা এমন একটি প্রাণবন্ত সূরা কাফিররা আল্লাহর নবীর সামনে এসে বেয়াদবি করলেন উনসুব লানা রাব্বাক নবী আপনার রবের একটু পরিচয় দেন উনার বংশ কি উনার বংশ পরম্পরা কি একটু এসে বলেন আল্লাহর নবীর শানে যখন কাফিররা আল্লাহর ব্যাপারে এত বড় বেয়াদবিকর প্রশ্ন করলেন অপমানজনক প্রশ্ন করলেন ইহুদিরা সেই সময় থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কত বড় বেয়াদব ইহুদিরা আল্লাহ সম্পর্কে যখন এমন প্রশ্ন করলেন তৎক্ষণাৎ মালিক এমন একটা সূরা নাজিল করে দিলেন যেই সূরার ভিতরে মালিকের পুরো পরিচয় আল্লাহ দিয়ে দিলেন জোরে কোন আল্লাহু আকবার উনসুব লানা রাব্বাক যখন কাফিররা এসে বলল ইহুদিরা যখন দাবি করল এমন কি ইহুদিরা বলল আহুয়া মিন খাসাবিন তিনি কি কাঠের তৈরি নাকি নাউযুবিল্লাহ তিনি কি কাঠের তৈরি আম মিন যাহাবিন নাকি স্বর্ণের তৈরি আম মিন ফিদ্দাতিন নাকি রূপার তৈরি আল্লাহ শানে আযীমে এত বড় বেয়াদবিপূর্ণ শব্দ চয়ন যখন কাফেররা করল তৎক্ষণাৎ আল্লাহ পাক নবীজির কাছে সূরা আল কারীমাটা নাজিল করে দিয়ে নবীজির কলিজা আল্লাহ ঠান্ডা করে দিলেন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর পরিচয় হল কুল হুয়াল্লাহু আহাদ বলুন হে নবী তিনি আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ বলে নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ একক আল্লাহ রাব্বুল আলামিন একক একক হচ্ছে তিনি যার দ্বিতীয় কেউ হতে পারে না এই একক শব্দ এমন একটি শব্দ হযরত বিলাল যখন কালিমা পড়লেন কাফেররা চারদিক থেকে যখন জুলুম আর জুলুম করলেন হযরত বিলাল সহ্য করতে না পেরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করলেন কুল হুয়াল্লাহু আহাদ একক মালিকের একত্ববাদের ঘোষণা দিলেন আজকেও যারা আমরা বসলাম অনেকে আমরা নিজেকে মুমিন মনে করি প্রকৃত পক্ষে একক মালিককে একক আমরা অনেক মুমিনরা মনে করি না ঠিক কিনা বলে শুধুমাত্র মুখে কালেমা পড়লেই মুমিন হওয়া যায় না মিশরে যখন আমি ছাত্র ছিলাম ফারা পাঞ্জাবি পড়তাম ফারা পাঞ্জাবি কোনো অসুবিধা নেই এটা একটা ইসলামিক ড্রেস সুন্দর একটা ড্রেস ইসলামিক এই ফারা পাঞ্জাবি পড়তাম তো ওই দেশের লোকজন তার ফারা পাঞ্জাবি পরে না জুব্বা পরে প্যান্ট শার্ট পরে আমার দেখলেই তারা বলতো অমিতাভ বচ্চন মিয়া মিয়া মানে যেহেতু অমিতাভ বচ্চন বা ইন্ডিয়ায় ফারা পাঞ্জাবি পরে তুমিও ফারা পাঞ্জাবি পরছো মানে মিয়া মিয়া এটা পোশাকটা ঠিক আছে তা আমি বলতাম তুমি একটা মুসলিম অমিতাভ বচ্চনের কথা তুমি বললা সে তো মুসলিম না তো বলছে না সে তো মুসলিম আমি কইলে তুমি কেমনে জানলা সে মুসলিম কই সে তো সিনেমার ভিতরে কালেমা পড়ছে একেবারে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা বলছি বলছি সে ওয়াহিদুল্লাহ ফি সিনেমা সিনেমার ভিতরে সে কালেমা পড়ছে আমি নিজে শুনছি ওই মুসলমান আমারে বলতেছে সিনেমার ভিতরে কালেমা পড়ছে সে নিজে শুনছে আমি চিন্তা করলাম আল্লাহ মুসলমান এখনো মনে করে শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় ঠিক কিনা বলে শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখে আল্লাহর নবীর কাছে একজন রাখাল আসছে রাখালের নাম আসওয়াদ বিন গালিব ওই খায়বারের প্রান্তে আসছে এখনো কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই নবীজির কাছে আসছে আল্লাহর নবী বড় আদর করে বললেন আসওয়াদ রে আরো কাছে আসো একজন রাখাল চুলের ভিতরে এখনো পর্যন্ত দুলাবাড়ি সারা শরীরের ভিতরে দুলাবাড়ি এমন আসওয়াদ বিন গালিব আল্লাহর হাবিব বললেন আরো কাছে আসো করিব নিকটে আস নিকটে আস আসওয়াদ বিন গালিব চিন্তা করলো কি রে
জীবনে কোনো মানুষ তো আমাকে মূল্যায়ন করে নাই, এই মানুষ আমারে এত দাম দিচ্ছে। কাছে নেওয়ার পরে নবীজি বলল, কি নাম তোমার? আদর করে যখন নাম জিজ্ঞাসা করেছে, রাখাল বড় আশা নিয়ে বলছে, রসুল আমার নাম আসওয়াদ বিন গালিব। জোরে কোন আল্লাহ আকবার। আল্লাহ নবী বলতেছে, তোমার কি মনে চায়? নবী, আমার মনে চায় যদি আমারে কেউ দামি কোনো কিছু দিত, আসবাবপত্র দিত, ঘরবাড়ি দিত, আদর করত, আর কিচ্ছু আমার লাগবে না। আল্লাহর নবী বললেন, এখনই কালেমা পড়ো। আসওয়াদ বিন গালিব কালেমা পড়েছে। আল্লাহর নবী বললেন, আসওয়াদ রিব ওই খায়বারের প্রান্তে লড়াই চলছে ইসলামের পক্ষে, কাফেরদের বিরুদ্ধে লড়াই চলছে, এখনই তুমি লড়াইয়ের ময়দানে চলে যাও। হাতের মধ্যে শুধু একটা লাঠি, এই লাঠি নিয়ে চলে গেছে খায়বার প্রান্তে আসওয়াদ বিন গালিব। যেই না মাত্র চলে গেছে, কাফেরের তীর এসে বুক চিরে ঢুকে গেছে, জর্জর করে রক্ত গোলা পড়তেছে। সাহাবায়ে কেরাম কেউ চিনে না, সবাই বলতেছে কোন গোয়েন্দা মনে হয় ঢুকে গেছে, আমাদের ভিতরে কোন গোয়েন্দা মনে হয় প্রবেশ করে ফেলেছে। আসওয়াদ বিন গালিবকে দেখা মাত্র আল্লাহর হাবিব দুটা চোখ থেকে অজর ধারায় পানি গুলা জল জল করে বের হয়ে পড়েছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়তেছে। আল্লাহ নবী তখন কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বললেন, আমার আসওয়াদ এসেছিল বড় আশা করে, দুনিয়ার কেউ নাকি তাকে আদর করে না, যত্ন করে না, আমি দেখতে পাচ্ছি আমার আসওয়াদকে আল্লাহ পাক খায়বার প্রান্তে কবুল করেছে। জান্নাতের জন্য যিনি বিজয় বানায় দিয়েছেন তিনি কে? একটু আল্লাহর নামটা মহাব্বত নিয়ে বলেন তো, আল্লাহ। আসওয়াদ বিন গালিব কবুল হয়ে গেছে। এই মাহফিলে যারা আমরা বসছি, শুধু মুখে কালেমা পড়লি মুসলিম হওয়া যায় না, কওলান ওয়া ফিআলান ওয়া আকীদাতান। মুখে আপনি যেভাবে কালেমা পড়বেন, মুখে কালেমা পড়ার পরে আপনি কার্যত যখন কালেমা বাস্তবায়ন করবেন, আমল করবেন, বিশ্বাসে যখন পরিবর্তন আনবেন, যিনি আপনাকে অবশ্যই এই মাহফিল থেকে কবুল করবেন তিনি কে? আল্লাহ পাকের চারটা পরিচয় দেওয়া হয়েছে সূরাটার ভিতরে। প্রথম পরিচয় আল্লাহ বলছেন, তিনি একক, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। এখানে আমার অনেক হিন্দু ভাইয়েরা আছেন, এই নাজিরপুরে অনেক হিন্দু ভাইয়েরা আছেন, শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, মা তাসিফাতি মা আস্তি আন্দাবে, মা তাসিফাতি মা আস্তি, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো প্রতিমূর্তি নাই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো মূর্তি নাই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো ভাস্কর্য নাই, মা তাসিফাতি মা আস্তি। এটা আপনাদের ধর্মগ্রন্থের কথা, যজুবেদ, ঋগ্বেদ, সানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ সব পড়ে দেখবেন, আল্লাহর কোনো ভাস্কর্য নাই, কোনো ফটো নাই, তিনি একক। সুরায় ইখলাসের বক্তব্য, অন্যান্য ধর্মাবলম্বীদের বক্তব্য পুরাটাই এক, মালিক হচ্ছে একক। জোরে কোন আল্লাহ আকবার। এরপরে আয়াতে কারিমার দিকে নজর দেন আমার ভাইয়েরা, আল্লাহুস্সামাদ। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। জীবনে একটা সুই হলেও আপনার চাওয়া লাগে কার কাছে? সুই কি আল্লাহর কাছে চাননি? আসলে চান। মাগরিবের পরে যদি দোকানে সুই কিনতে যান নাজিরপুর বাজারে, কেউ সুই বিক্রি করবে না, বলবে যে হুজুর যদি মুখে না বলতেন তাইলে হয়তো সুইটা বিক্রি করতাম, মুখে বলে ফেলছেন, এখন আর সুই বিক্রি করব না। কেন? কারণ মাগরিবের পরে সুই বিক্রি করলে বড় অকল্যাণ হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহুস্সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী, কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে না। আল্লাহর সামনে আমরা কত ছোট চিন্তা করেন, আল্লাহর সামনে আমি আপনি এত ছোট। ইন্নাহু ওয়ানাকুম
وإنسكم وجنكم قاموا في صعيد واحد সব মানুষগুলা সব জিনগুলো খোলা মরু প্রান্তে যদি মরু প্রান্তের ভিতরে যদি সবাই দাঁড়ায় যান একজন একজন করে সবাই যদি মালিকের কাছে চাওয়া শুরু করে ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু একজন একজন করে সবাইকে যদি মালিক দেওয়া শুরু করে মা নাকসা মিম্মা যালিকা ইনদি إلا كما ينقص المخيط إذا أدخل البحر সমুদ্রের ভিতরে সই প্রবেশ করি সই উঠানে যেমন সমুদ্র টের পাবে না সবার মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে মালিকের ভান্ডার থেকে সামান্য কমবে না সুবহানাল্লাহ বলেন আপনারা কি আমার কথা বুঝতেছেন আমাদের মন্ত্রী মহোদয় ওনার আরো একটা প্রোগ্রাম থাকাতে তিনি যেতে চাচ্ছেন আমরা ওনার জন্য দোয়া করি যারা আমরা আসি তো না আমরাও চলে যাব আপনারা আছেন তো ইনশাআল্লাহ চলে যাবেন কে কে একটু হাত তুলেন একজন মনে হয় হাত তুলছে না এবার আমরা যারা আসি বাকিরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ তবে মাহফিলটা আমি শুরুতেই যেটা করতাম সেটা হচ্ছে ফাঁকা জায়গাগুলো বরাদ্দ করে বসাইতাম এটা আসলে আমি আর বসাই নাই যেহেতু আপনারা বসে পড়ছেন স্বাচ্ছন্দ্যে এবং একটা জায়গা গরম হইতে সময় লাগে যেহেতু গরম আপনারা করে বসছেন এজন্য আমি আর ঠান্ডা করতে চাই না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা খুব বেশি রাত করব না 11টা 3 বাজে আর হয়তো সামান্য একটা ঘন্টা আপনাদেরকে সর্বোচ্চ আমি কষ্ট দেব এই পর্যন্ত কাদের কাদের ধৈর্য থাকবে না একটু হাতটা তুলেন এক ঘন্টা বেশি না এক ঘন্টার বেশি ও মানে এক ঘন্টা শুনবেন না না বাবা এক ঘন্টা ইনশাআল্লাহ শোনাবো এর বেশি না এক ঘন্টা ইনশাআল্লাহ আমরা শুনবো নড়াচড়া করব না আল্লাহর রাস্তায় হ্যাঁ সকলে পড়েন লিল্লাহে তাকবীর বাস এবার আবার আমরা মনোযোগটা দিই আল্লাহুস সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী মানে কি এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম লেখেন আইলা জাউফা লাহু যার কোনো পেট নাই জোরে করে আল্লাহু আকবার আপনাকে আমাকে এই যে পেট ভরে যিনি খাওয়ান আজকেও যেই বাড়িতে আমি খেলাম কত সুন্দর সুন্দর খাবার এই পেট ভরে যিনি খানা খাইয়েছেন পেটটাকে ভরায় দিয়েছেন অভুক্তকে যিনি পেট পুরে খাওয়ান তিনি কে আপনারা মনে হয় মাহফিলটা বুঝতেছেন না আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দিয়ে মাহফিল শোনানোর বক্তা আমি না আপনাদের কষ্ট হলে আপনারা মেহরবানি করে বলেন আমি এখনই মুনাজাত করতে রাজি আছি না রে বাবা না আপনারা এমনিও মনে হয় আমার কথা বুঝতেছেন না আল্লাহ যারা যারা উঠবেন তারা এখনই উঠেন অসুবিধা নেই কিন্তু বারবার উঠলে আপনার কারণে মাহফিলটা ক্ষতিগ্রস্ত হবে দেখি কে কে উঠবেন বাস এরপর আপনি একটু সামনের দিকে চলে আসেন আসেন যারা বাকি আছেন সামনের দিকে চলে আসেন একটু মেহরবানি করে একটু গ্যাপ থাকলে আপনাদের কাছে মাহফিলটা একটু পরে ভালো লাগবে না আমিও মাহফিল করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না একটু মেহরবানি করে সামনের দিকে চলে আসেন যারা দাঁড়িয়ে আছেন একটু ভাই বসে পড়ি আসেন আমি বেশিক্ষণ কথা বলবো না অল্প স্বল্প কথা বলবো আসেন মেহরবানি করে আরে সুবহানাল্লাহ মানুষের মন কত শক্ত হ্যাঁ মাশাআল্লাহ পিছনে যে ভাইরা আছে ভাই একটু সামনের দিকে চলে আসেন নাহলে একটু পরে মাহফিল ভালো লাগবে না আপনাদের কাছে পছন্দ হবে না হ্যাঁ একটু আসেন মেহরবানি করে বেশিক্ষণ না অল্প স্বল্প আমি কথা বলবো
মাশাআল্লাহ, বাস এই গ্যাপটা একটু পুরা করে বসি ভাই। ও আরে আল্লাহ রে, আচ্ছা ঠিক আছে, যাক এটা তো আর কিছু করার নাই, যেরকম তাকদীর। আর যেহেতু আমার দিল থেকে কথাগুলো শোনাইতে পারলাম না, যদ্দূর শোনাইলাম, এতে বোঝা যায় এই দিনের জন্য যদি প্রয়োজন হয় জীবনটা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমার অনেক মা বোন আসছেন, ওয়াজ সব পুরুষের জন্য যেগুলো, মহিলাদের জন্য একই ওয়াজ। তারপরে আমার মা বোন আসছেন, কেয়ামতের আগে মা বোনদের ভিতরে, মা বোনদের ভিতরে কেয়ামতের আগে এমন কিছু বিষয় ঢুকে যাবে, দাজ্জালের ফিতনা ঢুকে যাবে। একটু ঘরে ঘরে হিসাব মিলায় দেখেন, নতুন করে একটা প্ল্যান করা হচ্ছে, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন, ছেলে না বাবা, তৃতীয় লিঙ্গ না। এ দেখছেন, উনারে মোটামুটি পড়ায় ফেলস যে ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার মানে জেন্ডার পরিবর্তন, আর তৃতীয় লিঙ্গ হচ্ছে থার্ড জেন্ডার। বলেন তৃতীয় লিঙ্গ কি? আজকে আমি দেখলাম ওই যে একজন মহিলা যিনি চেয়ারম্যান হয়েছেন হিজলা, থার্ড জেন্ডার, তিনি খুব সুন্দর কেঁদে কেঁদে বলতেছেন, আহারে আমার আব্বা যদি আমার আজকের দিনটা দেখে যেত, সবাই যখন এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিছে, আমার আব্বা বলছে এটা তো আমারই সন্তান, তারে আমি ফেলে দিব কিভাবে? আপনার একটা সন্তান যদি এরকম হিজলা হয়, আপনি তারে ফেলে দিতে পারবেন না। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হিজলা হওয়ার কিছু কারণ বলা হয়েছে, এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে সহবাসের সময় দোয়া না পড়া। এখন আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, সহবাসের দোয়া প্রাপ্তবয়স্ক বিবাহিত যারা জানেন, আচ্ছা কে বলতে পারবেন, একজন বলেন তো দেখি দোয়াটা কি? দেখছেন কারবার? একটা লোক আপনারা বলতে পারলেন না যে হুজুর দোয়াটা এইটা, আল্লাহুম্মা জান্নিবনা শয়তান। দেখেন অবস্থাটা, একজনও কিন্তু আপনারা বলতে পারলেন না পুরাপুরি, কত দেখি আল্লাহুম্মা। উনি পুরাপুরি পেরে ফেলছিল, আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবিশ শয়তানা মিম্মা রাযাকতানা। মাশাআল্লাহ ভাই, সুন্দর বুঝ, এই দোয়াটা যারা পড়ে না, শয়তান সহবাসের সময় মানুষের পুরুষাঙ্গের মধ্যে লেপ্টে যায়, সেই সময় যে সন্তান হয় ওই সন্তানটা হিজরা হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে, তৃতীয় লিঙ্গ হতে পারে। এটা আল্লাহ তাআলা অন্য কারণেও পরীক্ষার জন্য আপনাকে দিতে পারে, কিন্তু ট্রান্সজেন্ডার এত মারাত্মক, ছেলে মেয়ের মতো হয়ে যাওয়া, মেয়ে ছেলের মতো হয়ে যাওয়া, পুরোপুরি হরমোন চেঞ্জ করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে ফেলা, এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটানো। এই ব্যাপারে আমেরিকা খুব ফোর্স করতেছে, আমেরিকা খুব ফোর্স করছে, খুব শক্তি খাটাচ্ছে আমার দেশের উপরে, এই ট্রান্সজেন্ডারের ব্যাপারে যেন পার্লামেন্ট থেকে আইন করা হয়, বৈধতা দেওয়া হয়। যদি এই রকম বৈধতা আসে, মনে রাখবেন কোন ছাত্রাবাস নিরাপদ থাকবে না, কোন ছাত্রীবাসও নিরাপদ থাকবে না, ঠিক কিনা বলে? আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হন মুসলমান। সমকামিতা পৃথিবীর বহু দেশে চলতেছে, এই জন্য আযাবগুলোও চলে আসছে ম্যাক্সিমাম। সামনের পৃথিবীতে লড়াই হবে পানির জন্য লড়াই। আপনারা বরিশালের মানুষ বলবেন, হুজুর সবদিকে পানি আর পানি, পানির জন্য কিসের লড়াই হবে? সারা দুনিয়াতে একটা সময় লড়াই হবে পানির জন্য, লড়াই শুকায় যাবে,
প্রান্তকে প্রান্ত শুকা খা খা মরুভূমি হয়ে যাবে মানুষ পানির জন্য ভিক্ষুকের মতো তাকায় থাকবে আমাজান অলরেডি মানুষ জ্বালিয়ে ফেলতেছে পৃথিবীর ফুসফুসটাকে জ্বালায় পুরো সরকার করে দিচ্ছেন এই পৃথিবীর ভিতরে 36টা দেশের মধ্যে এখন লড়াই চলছে পৃথিবীতে লড়াই করতে করতে এমন একটা অবস্থা হবে পৃথিবী মানব শূন্য হয়ে যাবে লড়াইয়ে লড়াইয়ে ও আমার ভাইরা ঠিক এই কথাগুলো বলতে বলতে কয়েকজন লিখছেন যে হুজুর কিয়ামতের আগে মহিলাদের কি অবস্থা হবে এটা নিয়ে একটু ওয়াজ করেন এটা নিয়ে একটু ওয়াজ করি এখনকার সময়ে ট্রান্সজেন্ডার যখন আসতেছে একটু চিন্তা করেন অসংখ্য ছেলে মুসলমানের সন্তান হাতের ভিতরে চুরি পড়ে এরকম আছে না নাই মুসলমানের ছেলে কানের ভিতরে দুল পড়ে আছে না নাই শুধু বাকি আছে নাকের ফুল কি বাকি আর সব হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন আল মারআল মুতারাজ্জিলাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল এমন সময় আসবে মেয়ে ছেলের মতো পোশাক পরবে ছেলে মেয়ের মতো পোশাক পরবে এমন দেখবেন এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে কাসিয়াতুন আরিয়াত মহিলাদের ভিতরে পর্দা থাকবে না উলঙ্গপনা বেহায়াপনা বেড়ে যাবে এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোনো পোশাক পরে নাই এখন কি এই সময়টা আসছে ভাই চলে আস এরপরে দেখবেন আর না না এমন সব মহিলা বের হবে যেই মহিলা বলবে সব আমার নামে লিখে দাও তোমার মা বাবার নামে এক টাকা খরচ করতে পারবা না এমন বউ এখন ঘরে ঘরে আসে না নাই এরপরে দেখবেন মান্না না কথায় কথায় বলবে আমি দেখি আপনার ঘর করিয়া খাইয়ে গেলাম আমি দেখি ভাত খাইয়ে গেলাম অন্য মহিলা হলে খেত না এরকম মহিলা এখন আসে না নাই এরপরে দেখবেন হান্নানা এমন সব মহিলা বের হবে যেই মহিলা সারাদিন আপনি কষ্ট করে আসছেন স্ত্রীর কাছে চাইছেন স্ত্রী একটু পানি দিও তো বলার সাথে সাথেই বলে খুইজার আবদার পান না আপনার পানি আপনি নিয়ে খান এরকম মহিলাও কি এখন ঘরে ঘরে আসে অথচ চিন্তা করেন বেশি দিন দূরে যাওয়া লাগবে না 30 বছর আগেই যদি আপনি খোঁজ নেন আপনি দেখবেন স্বামী অজুটা করে বের হইছে স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় আস কারণ স্ত্রী জানে আমার স্বামী এখন নামাজ পড়তে যাবে এই নামাজ পড়তে গেলে ফাহুয়া হাজ্জুহু সে আমার জন্য দোয়া করবে এই দোয়ার কারণে আমার ভাগ্য যিনি পরিবর্তন করবে ঘরের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে ও আমার ভাইরা এরপরে দেখবেন কান্না না একটু বসছেন একটু শান্তিতে হঠাৎ করে মহিলা এসে বলবে এ উঠেন উঠেন আপনি অবাক হয়ে যাবেন কিরে উঠেন কয়েকে মাত্র বসলাম আরাম করে বলবে এটা আমার নিজের বাপের বাড়ি থেকে আনছি যৌতুক নিছেন আবার এটার মধ্যে বসছেন যৌতুক হালাল না হারাম হারামের ভিতরে কোনো আরাম এরপরেরটা দেখবেন আরো মারাত্মক এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে মহিলাদের ভিতরে ঢুকবে দেখবেন হাদ্দাকা এমন সব মহিলা বের হবে যেই মহিলারা সারা দিন কষ্ট করে একটা জামা নিয়ে আসছেন দেখা মাত্র বলবে কি আনলেন মানে ওনার পছন্দ হয়নি এমারকা মহিলা আছে না নাই এরপরে দেখবেন সাদ্দাকা কথায় কথায় তর্ক করবে স্বামীর সঙ্গে ঝগড়া করবে এরকম মহিলাও কি আছে এরপরে দেখবেন বাররাকা এমন সব মহিলা আসবে যে মহিলারা শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না ঠিক কিনা বলেন এই মাহফিল থেকে বলি আমার যে মা বোন এই মাহফিলে আসছে এই যে কথাগুলো বললাম এগুলো দাজ্জাল আসার আগে পৃথিবীর ইহুদি নারীদের মধ্যে ঘটার কথা এখন আমাদের মহিলাদের মধ্যে এরকম ঘটছে কিনা আপনারা বলেন ঘটছে এবার আপনাদেরকে আবার আমি একটু প্রশ্ন করি আপনারা কয়জন ঘরের মধ্যে মাঝে মাঝে ঝাড়ু দিছেন পুরুষ ঘর ঝাড়ু দিছেন এরকম কে কে আছেন হাত তুলে তো দেখি দেখছেন সবাই লজ্জা পাচ্ছে হুজুর
এই রকম একটা কাজে আমাদেরকে হাত তুলতে বলেন অথচ এই কাজটা প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার করতেন জোরে কোন আল্লাহু আকবার ফাকান্নাসা রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী আমার তিনি নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন আজকে আমি আপনি যদি নিজের ঘর ঝাড়ু দেই নবীজির সুন্নাহ জিন্দা হবে আমার আপনার ঘরগুলোকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে এরপর আমার ভাইরা যতজন এখানে বসছেন মাঝে মাঝে তরকারি কাটছেন এমন কেউ আছেন একজন পাইছে দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর এই যারা তরকারি কাটছেন এর একটা সুন্নাহ রাসূল নিজে ওনার একটা ইয়ামানি ছুরি ছিল এই জায়গায় রাখতেন ছোট ছুরি এগুলা এখনো ইয়ামানের লোকেরা রাখে ওমানেও রাখে দুবাইও রাখে এখানে ছোট একটা ছুরি এই ছুরি দিয়ে আল্লাহর হাবিব নিজে তরকারি কেটে দিতেন জোরে কোন আল্লাহু আকবার স্ত্রীকে নাম ধরে আদর করে ডাকবেন ছোট ছোট নামে ডাকবেন সব সময় এক নামে না বিভিন্ন নামে রাখবেন রাতে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন রাসূল ঘুরতে নিয়ে গিয়ে উহুদ পাহাড়টা দেখায়া বলতো স্ত্রীরা তাকায় দেখো জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু এই পাহাড়টা আমাদেরকে বড় ভালোবাসে আমরাও এই পাহাড়টারে বড় ভালোবাসি জোরে কোন আল্লাহু আকবার এইজন্য পুরো উহুদ পাহাড়টাকে উঠায়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজায় রাখবে জোরে কোন আল্লাহু আকবার রাসূল স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাইতেন এক সঙ্গে গোসল করতেন এইগুলো আমাদের আমলের মধ্যে নাই ঠিক কিনা বলেন ভাই এবার শেষ কথায় আসি একেবারে আজকের মাহফিলের শেষ কথা আল্লাহর গোলামেরা যারা মাহফিলে বসলাম এই মাহফিল থেকে সূরা ইখলাসের তাফসীর শুনে কি নিয়ে বাড়ি ফিরব ইখলাস নিয়ে যদি বাড়ি ফিরতে পারেন অনেক বেশি ইবাদত করার জন্য আপনার জীবনের সুযোগ আপনি নাও পেতে পারেন যদি ইখলাসের সঙ্গে ইবাদত করেন কাজ কর্মগুলো যদি করেন আনানাসমা সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে শুধু আল্লাহর কাছে ইখলাস নিয়ে খাঁটি মনে তওবা করার জন্য আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ বলেন এই মাহফিলে যারা আমরা বসছি সূরা ইখলাসের নাম অনুযায়ী এই সূরার আরো অনেকগুলো নাম আছে এই সূরার নাম সূরাতুত তাওহীদ এই সূরার অনেকগুলো নামের ভিতরে ইখলাস নামটা সবচেয়ে প্রসিদ্ধ কেন আল্লাহ ইখলাস নাম দিলেন কারণ ইখলাস হচ্ছে আসলু শাই বস্তুর মূল জিনিসই হচ্ছে ইখলাস আপনার আমার ইখলাসটা থাকে গোপনে এই গোপন জায়গাটা যদি পরিশুদ্ধ হয় যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে আল্লাহ এজন্য সব কাজ আমরা ইখলাসের সাথে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আজকে থেকে আর দূরে থাকবেন না সামনের দিন যাবে পৃথিবীর অবস্থা খারাপ হতে 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 ওই যে থার্ড টেম্পল কথা কইবেন না রাখেন ওই যে থার্ড টেম্পল যেই থার্ড টেম্পল ইহুদিরা লাল বাসুর জবাই করার পর যেই থার্ড টেম্পল তৈরি করবে দাজ্জাল এই পৃথিবীতে আসবে কথাগুলো মনে আছে আপনাদের এই যে কথা হইলে আমি কিন্তু ওয়াজ ভুইলা যাই রে বাবা আজকে আমার কথা হইলে আমার কথার কনসালটেশন থাকে না মনোযোগ থাকে না থার্ড টেম্পল লাল বাসুর জবাই করা হবে জবাই করবে ইহুদিরা সেখানে বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে দিতে চাচ্ছে কিভাবে ধ্বংস করবে যদি সরাসরি আঘাত করে ধ্বংস করে তারা জানে পৃথিবীর একজন মুসলমানও যার ভিতরে ঈমান আছে ছেড়ে দিবে না এই জন্য ইহুদিরা চায় এই থার্ড টেম্পল তৈরি করবে বাইতুল মুকাদ্দাসের জায়গায় নিচে একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে টেকটোনিক প্লেটগুলোকে নাড়া দিবে কৃত্রিম ভূমিকম্প দিয়ে
এই প্ল্যান এখন ইহুদিদের মাথায়। তারা প্রতিনিয়ত চিন্তা করতেছে কি করে বাইতুল মুকদ্দাসটাকে ধ্বংস করা যায়। এইজন্য তারা হামলা করতে করতে আমার 18,000 ভাই 18,000 বোন ছোট ছোট বাচ্চাদেরকে তারা শহীদ করে দিচ্ছে। যারা আমরা এত সুখে আছি আল্লাহকে এখনো চিনি নাই, চিনার চেষ্টা করেন মুসলমান। পৃথিবীর ভিতরে এমন একটা জায়গা থাকবে না যেখানে ইহুদি থাকবে। রসূল বলছে এমন একটা সময় আসবে লা তাকুমুস সাআ, কতক্ষণ পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তুকাতিলুল ইহুদ, যতক্ষণ না ইহুদিদেরকে মারা হবে, রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় হত্যা চলবে, এমনকি একটা পাথর বলবে ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলো। জোরে করে আল্লাহু আকবার। সময়টা আসবে মুসলমান, সেই সময়ে পৃথিবীর ভিতরে দুইটা দল হবে। কয়টা? একটা হবে ফুস্তাতু ঈমানিন, ইমানদারদের দল। যেই দলের ভিতরে ইমানদারদের দল হবে, যেটা মারা হবে, কাটা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, অত্যাচারের পরে অত্যাচার করা হবে, একচুল ইমানের পথ থেকে দূরে সরাতে পারবে না, পারবে না এবং পারবে না। এইটা হচ্ছে ইমানদারদের দল। আরেকটা দল হবে ফুস্তাতু নিফাকিন, নিফাকের দল, মুনাফিকের দল, মুনাফিকের দল। এটা পুরাটা মিলিত হবে দাজ্জালের সঙ্গে, তাদেরও একটা বাহিনী হবে আর আমাদেরও একটা বাহিনী হবে। আমাদের বাহিনীর লিডার হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বাহিনীর লিডার হবে ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জাল। কয় বছর পরে? 6 বছর পরে দাজ্জাল আসবে। দাজ্জাল এই পৃথিবীতে আসবে 6 বছর পরে। এখনই তারা প্রস্তুতি নিয়ে নিস, আর আমরা মুসলমানরা এখন ঘুমায় আস। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে, ঠিক যেই সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবেন, এই মসজিদ দামেস্কে অলরেডি তৈয়ার হয়ে আছে। 2 টুকরা কাপড় পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, দাড়ি থেকে ওজুর পানিগুলা টপ 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 করে পড়তে থাকবে, দুজন ফেরেশতার ডানার মধ্যে বট দিয়ে তিনি নামবেন। জোরে কোন আল্লাহু আকবার। এসে তিনি সলাত আদায় করবেন, সলাতের যখন ইমামতি করবে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন। ইমামতি যখন শেষ হবে তাকায় দেখবে দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়ায় আস, ওই যে মুনাফিকের দল সব এক হয়ে গেছে। সেই মুনাফিকের দল একজন একজন করে যখন দাঁড়ায় আছে বাহিনী নিয়ে, দাজ্জাল হচ্ছে তাদের লিডার। সেই মুনাফিকের সব মুনাফিকরা যখন দাঁড়ায় আছে, এক একজনের দিকে ঈসা আলাইহিস সালাম শুধু তাকাবে। লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, এক একটারে আল্লাহ পাক এইভাবে গলায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। সামনের দিন তো এই দিন আসতেছে, আগামীর পৃথিবী মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ বলে। তবে কখন? ঠিক তখন বাইতুল মুকাদ্দাস যখন তারা হাত দিয়ে ফেলবে, সারা পৃথিবীর ভিতরে একটা মালহামা লেগে যাবে, বড় ধরনের যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়ে যাবে, সারা দুনিয়া মুসলমান এক হয়ে যাবে। মুসলমানের সঙ্গে রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা একত্রিত থাকবে। এখানে ওলামায়ে কেরাম আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ও বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। শুনে রাখো মুসলমান, আঙ্গুলে গুনে রাখো, আল্লাহর হাবিব বলে গেছেন, আল্লাহর হাবিব বলছেন আঙ্গুলের মধ্যে গুনে রাখো। কি গুনে রাখতে বলছেন? বলছে তোমাদের সঙ্গে খ্রিস্টানদের একটা চুক্তি হবে, রোমক খ্রিস্টান এদেরকে পাবেন কোথায়? বর্তমান রাশিয়াতে, যখন আজকের ইস্তাম্বুল বাইজেন্টাইনের
সম্রাটদের পরাজয়ের পরে সুলতান মোহাম্মদ আল ফাতিহের সঙ্গে যে লড়াই হয়েছিল ওই লড়াইয়ে যখন বিজয় অর্জন করেছিল তারা চলে গেছে বর্তমান রাশিয়ায় এইখানে গিয়ে তারা ঘাঁটি বাঁধছে রাসূল বলেন এই রকম কিছু খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে ফায়াক দিরুন অতঃপর একদিন এই চুক্তিও ভঙ্গ হয়ে যাবে তাহতা সামানিনা গায়া সারা দুনিয়ার ভিতরে 80টা দল হয়ে যাবে তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশার আলফা এমন কি পৃথিবীর ভিতরে 80টা পতাকার নিচে 12000 করে করে সৈন্য হবে 12000 করে করে সৈন্য হবে লড়াই চলবে পৃথিবীব্যাপী ওই লড়াইয়ের মধ্যে মালহামার ভিতরে একেবারে শেষ প্রান্তে ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব হবে জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা এই কথাগুলো বলে আপনাদেরকে মেসেজ দিতে চাই এই আমার শ্রোতা যারা এখানে আছেন মা বোন যারা আছেন সবাইকে মেসেজ হচ্ছে এই আমাদের কাজ হচ্ছে বাদিরু বিল আমাল নিজের আমলকে পরিবর্তন করেন ইমাম মাহদী আলাইহিস সালামকে আপনি পান নাই জীবনে এই রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করতে পারেন নাই দাজ্জালকে আপনি দেখেন নাই এর আগেই আপনার মৌত হয়ে গেছে কিন্তু আপনি নিজেরে পরিবর্তন করছেন আপনাকে যিনি সফল বানায়া ইসলাম বিজয় হলে বিজয় করতে পারলে বিজয় শক্তি হিসাবে আসলে আপনি সেই বিজয়ের একজন অগ্রনায়ক হলে যে পরিমাণ সওয়াব হতো শুধু আপনি সাথে ছিলেন সমান সওয়াব যিনি দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিল থেকে কামিয়াবি দান করুক কখনো মনে করবেন না আল্লাহর শক্তি কমে গেছে আল্লাহ ধরেন না ধরেন না ধরেন না ধরলে যিনি ছাড়েন না তিনি কে শেষ একটা হাদিস শুনে মাহফিল শেষ করতে চাই নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহ বাউদাতিন মা সাকা কাফিরান شربة من ماء শুনে রাখেন মুসলমান এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মাছির দানা পরিমাণ থাকত একজন কাফির কে আল্লাহ রাব্বুল আলামিন এক ডুব পানি খেতে দিতেন না আজকের পৃথিবীর ভিতরে এখনো যিনি আমাদেরকে নানাভাবে পরীক্ষার সময়ে পরীক্ষা নিয়ে গোলামদেরকে আখেরাতের জন্য যিনি প্রস্তুত করতেছেন তিনি কে আপনি নিজে আসেন এই সমাজ পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিয়ে এই মাহফিল থেকে কামিয়াবির সাথে দিনদারির সাথে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করুক সকলে পড়েন আমিন যতগুলো কথা বললাম ভুল ত্রুটি গুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিক সকলে পড়েন আমিন এখনি আমরা আল্লাহ পাকের কাছে ফিলিস্তিন সহ মজলুম মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব আমরা দুটি হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠিয়ে দেই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن